এই যে আপনার কক্সবাজার টেকনাফের রাস্তা দিয়া প্রত্যেক রাত্রে শত শত হাজার হাজার ইয়াবা ট্যাবলেট প্রচার হচ্ছে। প্রত্যেক রাত্রে আমরা যখন এই কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করি তখন আমাদের গাড়িগুলিকে কর্ণফুলি ব্রিজের গোড়ায় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা দাঁড় করাইয়া সব চেক আপ করে তার মানে কি এখান দিয়া এই জাহান্নাম ঢুকতেছে। আমার প্রশ্ন হচ্ছে আমি সেই টেকনাফের বদি সাহেবের ওয়াইফ বর্তমান এমপি আমি তাকে বসি বা আমি বলেছি মাননীয় এমপি মহোদয় আপনার ঘরের সামনে দিয়া সাদা মানুষ যায় না কালা চোর যায় না নিশ্চয়ই আপনার জানার কথা আপনি থাকাকালীন এই রাস্তা দিয়া কি করে ইয়াবা ট্যাবলেট ঢাকা রাজধানী বুকে পৌঁছায়। সুতরাং আগে আমাদের বর্ডারকে মজবুত করতে হবে আমার দেশে চোর ডাকাত খুনি অপরাধী এগুলিকে ধরা হয় নাকি হয় না যেরকম হয় কি না এগুলিকে বন্দী কইরা কই নেয় কারাগারে নেয় কই নেয় জেলখানা নেয় কারাগারে নেয় কেন নেয় এদেরকে কয়েকদিন আটকায় রাখে শাস্তি দেওয়ার জন্য। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীকে বলি এখন না আমি আরেক জায়গায় বলেছি ইউটিউবের মাধ্যমে আমি মাননীয় সরকারের কাছে আমার আবেদন চোর ডাকাত গুন্ডা শয়তান বদমাশ জেনাকার এগুলিকে ধইরা কারাগারে নিয়া দুই চার বছর রাখার পরে ছেড়ে দেওয়ার পরেই এরা ভালো হয়ে যাবে না। আমাদের দেশটাকে সাজাবার জন্য অপরাধ বন্ধ করার জন্য সরকার কর্তৃক রয়েছে বিভিন্ন ফোর্স রয়েছে বাহিনী রয়েছে পুলিশ রয়েছে র‍্যাব রয়েছে আপনার বিজিবি এরকম বহু ধরনের গোয়েন্দা বিভাগ এভাবে বহু রয়েছে কিন্তু আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে কসম করে বলি সরকারের এই সব বাহিনী থাকার পরেও স্থায়ীভাবে বাংলাদেশ থেকে জেনা ব্যভিচার হত্যা ধর্ষণ খাদ্যে ভেজাল দেওয়া এগুলি বন্ধ করা যাবে না যাবে না যাবে না কি দিয়া যাবে সেই বিষয়টাই এখন আমি আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই সুন্দর সাজানো গোছানো পৃথিবী থাকবে না। আজকে আমি আপনাদের সামনে আমাকে এবং আপনাদেরকে মা বোনদের জীবনকে পরিবর্তনের জন্য কথা বলবো সেই ওয়াজই করব আমি আপনাদের সামনে যে ওয়াজ করেছিলেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর। শুধু মাহফিলে আইসা কতক্ষণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার হাউকাও মিছিল করলেই মাহফিল ভালো হয়ে গেছে এটাই উদ্দেশ্য নয়, আমাদেরকে আগে গঠন করতে হবে। আজ আমাদের দেশে বহু রকমের সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم صدق الله العظيم سورة الحج এর প্রথম নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইয়া আইয়ুহান্নাস তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী তোমরা তোমাদের রবকে ভয় করো। কথা কি শুনতেছেন আমার? খুব মনোযোগের সাথে শুনবেন। হে মানব মণ্ডলী তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক কঠিন ব্যাপার। জনগণ আল্লাহু আকবার। এ হচ্ছে আয়াতের সরল তরজুমা। আল্লাহ তাআলা শুরুতে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, এই যে আমরা যারা আছি আমরা হলাম মানুষ, আমরা সবাই কি মানুষ, তবে মানুষের মধ্যে আমাদের পরিচয় হলো আমরা ইমানদার। আমরা সবাই কি জোরে বলেন আমরা কি আমরা ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে কোথাও ইয়া আইয়ুহান নাস, কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোথাও ইয়া আইয়ুহাল কাফিরুন বলে আল্লাহ ডাক দিয়েছেন। এখানে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলে আমভাবে সব মানুষকে আল্লাহ ডাক দেয়া বলতেছেন হে লোকেরা তোমরা তোমাদের রবকে ভয় করো। আমাদের রবকে আল্লাহ, আমাদের রবকে আল্লাহ। রব অর্থ কি না, কেউ পাস করছেন কেউ ফেল করছেন,
রব অর্থ হচ্ছে প্রতিপালক। রব অর্থ কি? কথা বলতে হবে, রব অর্থ কি? প্রতিপালক। রব অর্থ আল্লাহ নয়, রব অর্থ আল্লাহ নয়, রব হচ্ছে আল্লাহর একটা সেফতি নাম, এটা গুণবাচক নাম। তো রব শব্দের অর্থ প্রতিপালক, রব শব্দের অর্থ সামঞ্জস্য দানকারী, রব শব্দের অর্থ প্রতিপালনকারী, রব শব্দের অর্থ আইনদাতা, রব শব্দের অর্থ জীবনদাতা, রব শব্দের অর্থ মরণদাতা, রব শব্দের অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণাকারী। চিল্লাই বলেন আল্লাহু আকবার, জোরে করে আল্লাহু আকবার। সবাই একটু জিকির করেন, লা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন সাল্লাল্লাহু। রব অর্থ হচ্ছে প্রতিপালক। এই যে আমরা প্রশংসা করি, আমরা কার প্রশংসা করি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখালেন, বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা ওই আল্লাহর যিনি সমগ্র জাহানের প্রতিপালক। জোর বলেন সুবহানাল্লাহ। আমাদের যখন গুনাহ করি, আমরা অপরাধ করি, পাপ করি, তখন আমরা মাপ চাই কার কাছে? রবের কাছে। কার কাছে মাপ চাই? রবের কাছে আমরা মাপ চাই। কি বলে? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা সবাই পারেন না? সবাই পারেন কি না? সবাই পড়েন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ পারেন? অর্থ জানেন? জানেন না? সবাই জানেন, আলেম ওলামারা জানেন আলহামদুলিল্লাহ, বাকি সাধারণ ভাইরা জানেন না। কিন্তু এই দোয়াটা মনে হয় প্রায় নামাজের পরে পড়েন, পড়েন না? কিন্তু কি বলতেছেন ভালো করে বুঝছেন, যে ইবাদতটা আপনি বুঝবেন ও ইবাদত করতেও আপনি মজা পাবেন। রব্বানা, আয় আমাদের রব, জালামনা আনফুসানা, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমার উপর আমি অত্যাচার করেছি, কত মিথ্যা কথা বলেছি, ওজনে কম দিয়েছি, কত খারাপ নজরে তাকিয়েছি, কতজনকে আমি ঠকিয়েছি, কতজনের টাকা মেরে দিয়েছি, কতজনকে রাতের বেলা ঘর থেকে ধরে এনেছি, আর কতজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া ওদেরকে হয়রানি করেছি। জলাম না, এটাকে বলে জুলুম। কি বলা হয়? যার দোষ নাই ওই ব্যক্তির উপর, যে ব্যক্তি অত্যাচার করে, যে করে সে হচ্ছে জালিম। সে কি? জালিম। রব্বানা জালামনা, আই আমার রব, আনফুসানা, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, অত্যাচার করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ, তুমি যদি আমাকে দয়া করে মাপ না করে দাও, ক্ষমা না করে দাও, আয় আল্লাহ তাআলা, অবশ্যই আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটা আল্লাহর কাছে আমরা করি, কারণ আমাদের রব তিনি একমাত্র গুনাহ ক্ষমা করার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন রাষ্ট্র শক্তি, কোন প্রধানমন্ত্রী তিনি গুনাহ ক্ষমা করতে পারেন না। তিনি সর্বোচ্চ, তিনি পারেন দুনিয়া যদি কেউ অপরাধ করে, ওই অপরাধীকে ইচ্ছা করলে তিনি মাফ করতে পারেন, ইচ্ছা করলে তিনি অপরাধীর শাস্তিকে তিনি মাফ করতে পারেন, কিন্তু গুনাহ ক্ষমা করার মতন ক্ষমতা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব কারো নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা যতজন অপরাধ করি, রবের কাছে আমরা সেই গুনাহটা আমরা মাফ চাই আমার ভাইয়েরা। সুতরাং আল্লাহ পাক বলেন, ভয় করো তোমাদের রবকে। ভয় করবো কাকে? তাকওয়া, ইত্তাকু আমরুল সিগা, ভয় করো। এই যে আর তাকওয়া, এটার মাসদার, তোমরা ভয় করো। তাকওয়া, ওয়াও কাফ ইয়া ওয়াকিয়ুন, এর অর্থ হলো, এই যে তাকওয়া শব্দটি ওয়াকিয়ুন থেকে এসছে। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে ভয় করা, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে আত্মরক্ষা করা, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা। আজকে
আমাদের অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে যত রকম অপরাধ সংগঠিত হচ্ছে এই অপরাধকে কেউ দমাতে পারতেছে না, চিল্লায় বলে ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য অন্তরে ভয় লাগবে।